মেসি নাকি রোনালদো? গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এটাই। তাদের দ্বৈরথ যেন ছিল শিয়ানে শিয়ানের লড়াই। যদিও 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে ইতিহাসের সেরার লড়াইয়ে CR7কে কিছুটা পিছনেই ফেলে দিয়েছে মেসি, কিন্তু বিষয় যখন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের, তখন রোনালদোর শ্রেষ্ঠত্বে খাদ মেশানো কঠিন। সোজা ভাষায় বললে রোনালদোই ইতিহাসের সেরা। মাপকাঠি যদি হয় পরিসংখ্যান ও সাফল্যের, তবে রোনালদোকেই দিতে হবে ইউরোপিয়ান ফুটবলের সম্রাটের মুকুট। এবছরের মে মাসে ইউরোপের সর্বকালের 100 ফুটবলারের তালিকা প্রকাশ করে বিখ্যাত ফুটবল সাময়িকী 442। অবধারিতভাবেই তাতে সবার ওপরে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু কেন বলছেন তারা রোনালদো সেরা? চলুন দেখে নেই। তালিকায় রোনালদোর পরের নামগুলোতে আছেন ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তার মতো ফুটবলাররা। তালিকায় দুয়ে থাকা ক্রুইফ বিশ্ব ফুটবলে এক অবিসংবাদিত নাম। কোচ রাইনাস মিশেলের সঙ্গে জুটি বেঁধে টোটাল ফুটবল নামের যুগান্তকারী এক তত্ত্ব নিয়ে হাজির হয়েছিলেন ক্রুইফ। পরবর্তী সময়ে আধুনিক ফুটবলের অনেক কিছুই এই টোটাল ফুটবল থেকেই ধার করা। জিতেছিলেন ব্যালন্ডর, কিন্তু রোনালদোর মতো গোল বন্যায় ভাসাতে পারেননি। এই পার্থক্যই এগিয়ে দিয়েছে রোনালদোকে। UCL ট্রফি উঁচিয়েছেন মোট 5 বার, তার মধ্যে 3 বার একদম একটানা। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 5 ব্যালন্ডরের পাশাপাশি UEFA-র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন সর্বোচ্চ 3 বার। সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি গোলে সহায়তা, এক মৌসুমে সর্বোচ্চ গোল, নক আউটে সবচেয়ে বেশি গোল এবং এক মৌসুমে সবচেয়ে বেশি হ্যাট্রিক সহ অসংখ্য রেকর্ড এই মুহূর্তে রোনালদোর দখলে আছে। বছরের পর বছর পাল্লা দিয়েছেন মেসির মতো ফুটবল জিনিয়াসের সাথে। তবে লিস্টের যে খেলোয়াড়টির সঙ্গে রোনালদোর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তিনি জিদান। জাতীয় দলের হয়ে ইউরো আর বিশ্বকাপ জিতলেও জিদানের ইউরোপিয়ান সাফল্য আহামরি নয়। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কেবল একবার রিয়াল মাদ্রিদে থাকাকালীন। তাই সব মিলিয়ে তাকে থাকতে হচ্ছে ক্রিস্টিয়ানোর পেছনেই। রায়ান আহমেদ, 71।